এই ভিডিও থাম্বনেলে কি লিখব কিংবা টাইটেলের কি নাম দেব বহু ভেবেছি, কিন্তু কোনো কুল কিনারা পাইনি। কেন জানেন? ঘটনাটা যেমন একদিকে সাধারণ ছেলেটার জীবনযুদ্ধ জিতে যাওয়ার, ঠিক তেমনি সেই লড়াইয়েরও। একদিকে যেমন নিজের কাছের মানুষটাকে না হারানোর লড়াই, তেমনি আবার অপর প্রান্তে সেই প্রেমিকারও কাহিনী, যে পাশে থেকেছে এন্টি পকেট তার সেই প্রেমিকের। এখনও পৃথিবীতে এমন মেয়ের বাবা মা আছেন যারা মেয়ের জন্য সরকারি চাকুরে ছেলে নয়, তাদের মেয়েকে ভালোবাসে, তাদের মেয়েকে ভালো রাখতে জীবনযুদ্ধে নামতে প্রস্তুত সেই ছেলেকে জামাই করে, তার পাশে দাঁড়ায়। আশা করি বুঝতে পারছেন আমি কার কথা বলছি। শুভম চ্যাটার্জি, বাড়ি আসানসোল, আইটি নিয়ে পাস করেছেন। তিনি কিছুদিন আগে ফেসবুকে একটি পোস্ট করেন যেখানে তিনি লেখেন, আমি একজন আইটিআই নিয়ে পাস করা ছেলে, অথচ আমার কোনো জব হচ্ছে না। যেখানেই যাচ্ছি সবাই খালি সার্টিফিকেট নয় টাকা চাইছে। এত টাকা দেওয়ার ক্ষমতা যে আমার নেই, তাই আর জবগুলো হয়নি। ছেলে তো বেকার, এই ছেলেকে ঘরে রেখে কি লাভ? তার উপরে তাদের অপছন্দের মেয়ের সাথে রেজিস্ট্রি ম্যারেজ করেছি, তাই বাড়ির লোক বের করে দিল আমায়। হ্যাঁ, আমি জোম্যাটোতে ডেলিভারি বয়ের কাজ করি। আমি আমার এই কাজটার জন্য গর্বিত। আমি কোনোদিন আর্থিক দিক দিয়ে কোনো রকম সাহায্য পাইনি আমার পরিবারের থেকে। আমার অনেক আশা ছিল, অনেক ইচ্ছে ছিল, কিন্তু পূরণ করার মতো অবস্থা অর্থ কোনোটাই ছিল না আমার কাছে। কিন্তু যে মানুষগুলো আমার সাথে ছিল, ভালো খারাপ সব সময়, তাদের কথা মতোই আমি এই কাজ শুরু করি। আজ আমি আমার সব আশা পূরণ করতে পেরেছি। নিজের টাকায় বাইক কিনেছি, আমার নিজের জন্য মোবাইল কিনেছি, সবাইকে যতটা সম্ভব ভালো রাখতে চেয়েছি। আমার মা বাবা, শাশুড়ি শ্বশুর আর ছোট্ট বউটা না থাকলে হয়তো আমার মায়ের মতো আমাকেও মৃত্যুর পথেই এগোতে হতো। এই কাজটা আমার জীবন বদলে দিয়েছে। কোনো কাজ ছোট নয়। আজ আমি আমার জীবন যুদ্ধে জয়ী হয়েছি। আমাদের আশেপাশে বাসে, ট্রেনে কিংবা ট্রামে প্রতিনিয়ত যে সমস্ত চা বিক্রেতারা ওঠেন, যারা সিঙ্গারা বিক্রি করেন, যারা ঝালমুড়ি বিক্রি করেন, কিংবা যারা পথের মধ্যে বসে বাচ্চাদের ছোট্ট খেলনার দোকান দিয়ে থাকেন, তারা প্রত্যেকেই কিন্তু নড়ে চলেছেন নিজের জীবন যুদ্ধটা। তার মধ্যেই শুভম চ্যাটার্জি কিন্তু জয়ী হয়ে গেছেন। পৃথিবীতে আসলে কোনো কাজই ছোট নয়, আর তার সাক্ষী হয়ে থাকবে আপনার মতো মানুষদের লড়াই, জীবনযুদ্ধে জিতে যাওয়ার এই অদম্য জেদটা, আপনার উন্নত মানসিকতাকে কুর্নিশ জানাই। আগামীর জন্যে অনেক অনেক শুভেচ্ছা রইল শুভম চ্যাটার্জি। তোমাকে দেখে বহু মানুষ জীবনযুদ্ধে জিতে যাওয়ার জন্যে নতুন উদ্যম খুঁজে পাবে, আর তোমাদের দেখে বহু প্রেম অকালে আর হয়তো ঝরবে না।